এই ধান এবং ধানের যে গাছ এটা শর্টও করছে না না গাছ ডুবে না শুধু ধান কাটছে বন্ধুরা কেমন আছেন? আমি আবারও সায়া ব্লগ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে এমবি মহোদয় উনি কিন্তু একটা মেশিন উদ্বোধন করবেন, আমরা এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মেশিনটা, উদ্বোধন করবেন। তখন এটা আমাদের অটো সিগন্যাল দেবে, রেড সিগন্যাল দেবে, ঠিক আছে? বেশি লোড করা যাবে আপনারা তো কেটে পুরা এই ধান এবং ধানের যে গাছ এটা শর্টও করছে না। এবং যে ধানগুলো বেড়ে শুধু ফ্রেশ ধানটা বের হয়ে আসবে, এর সাথে কোনো খড়কুটা লাগবে না। ধানটা বেড়ে শুধু ধানটা কত কত মন? এটা তো স্যার 23 মন পর্যন্ত লোড হবে। যখন সিগন্যাল দিবে তখন সে কোন একটা জায়গায় আনলোড করে নিতে পারবে। এবং আমাদের আনলোড পাইপ আছে 15 ফিট, এই 15 ফিট পাইপ সে মনে করেন বস্তু তো সরাসরি নিয়ে নিতে পারবে, অথবা সে কোনো ট্রাক্টর বা কোনো জায়গায় সে সেফ জোনে নিতে পারবে, শুকনো জায়গায় নিয়ে আসতে পারবে। এবং স্যার এটা 3 ফিট কাদাতে নামতে পারবে। অনেক সময় কি স্যার কাদাতে অন্য কোনো মেশিন নামতে পারে না বা কৃষক ধান কাটতে পারে না, কিন্তু এই মেশিন থাকলে অটোমেটিকলি ধান শুকনো ধান চলে আসবে, একটা ভিজে ধান আসবে না। বনটা থেকে যাবে ক্ষেতের মধ্যে আর ধানগুলো সুন্দর কৃষকের কাছে নিয়ে চলে আসতে পারবে, এবং সে বস্তাতে ইজিলি নিতে পারবে, বস্তার মধ্যে নিতে পারবে। সে যদি মনে করেন কোনো একটা শুকনো বিছানায় উঠানায় নিতে পারবে, 15 ফিট পাইপ আছে সে কাছে নিয়ে নিতে পারবে। স্যার এই চায়না কি আমাদের জন্য বানাইছে না এদের জন্য বানাইছিল? আমরা আনছি ওদের জন্য বানাইছিল, কিন্তু বেসিক্যালি আমাদের রিপোর্টের উপরে তারা আপডেট করে বানাইছে, কারণ ওদিকে স্যার কাদা জমি কম চায়নাতে। আচ্ছা, আর আমাদের তো স্যার উজানে স্যার কাদা বেশি, হাওড়া এলাকায় কাদা বেশি, এই জন্য বেসিক্যালি আমাদের রিপোর্টগুলো দেওয়ার পরে তারা আমাদেরকে এই পদ্ধতিগুলো দিয়েছে যে আমরা 3 ফিট 4 ফিট কাদাতে আমরা নামতে পারবো এবং নেমে ধানগুলো কাটতে পারবো। এবং স্যার আরেকটা ব্যাপার কি, ধানগুলো যদি শুয়ে থাকে অনেক সময় বৃষ্টি হঠাৎ বৃষ্টি আসে শিলা বৃষ্টি হয় ধানগুলো শুয়ে যায়, এই শুয়ে যাওয়ার ক্ষেত্রে কি আমাদের এই শুয়ার ধানগুলো মেশিনে কাটতে পারবে, শোয়াগুলো কাটতে পারবে, ইজিলি কাটতে পারবে। মেশিন শুধু একজন কৃষক থাকবে, ড্রাইভার থাকবে, সে চালাবে, অটোমেটিক ধান ফেলে চলে আসবে। আপনারা কি সোলো কোম্পানি? আমাদের সোলো কোম্পানি স্যার রয়েছে। এটা বলিনি বলছি যে বাংলাদেশে যে সাপ্লাই দেন এই কথা, এটা কি কোম্পানি আপনারা এক আমরা স্যার নিয়েছেন? আরো বেশ কয়েকটা কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে। আচ্ছা, আর কোম্পানি কৃষকের স্বাধীনতা আছে, যে কোনো কোম্পানি থেকে সে পছন্দ মতো নিতে পারে, বিভিন্ন মডেল স্বাধীনতা আছে। হ্যাঁ, কৃষক তার চাহিদা মতো নিতে পারে, বিভিন্ন কোম্পানি থেকে নিতে পারে। আর এরকম সরকার কয়টা মেশিন বাংলাদেশে এখন দিছে? বাংলাদেশে স্যার এবার দিছে প্রায় 70 পাঁচ দিছে এইবার, এবার 70 পাঁচ। তবে স্যার আপনাদের আমাদের সিলেট অঞ্চলে বেশি পায় আমরা, বেশি হাওড় এলাকা বেশি, হাওড় অঞ্চল। আচ্ছা, আপনারা কি ভুট্টাতে এইগুলো পারেন? হ্যাঁ স্যার, ভুট্টা আছে স্যার, আমরা চাইলে আমরা এই মেশিনও চেঞ্জ করতে পারি, শুধু কাটিং ইউনিটটা চেঞ্জ করে দিলে ভুট্টা কাটা যায়, ভুট্টা কাটা যায়। আবার ভুট্টা কাটা আলাদা একটা মেশিনও আছে স্যার, কেউ যদি মনে করেন আমি এটাতে গম কাটতে পারবে, গমও কাটবে, ভুট্টাও কাটতে পারবে স্যার, শুধু কাটিং ইউনিটটা চেঞ্জ করলে হয়। এইবার তো এখন তো এই মেশিনটা আসার পর তো আর আমরা এই খবর শুনতেছি না যে ওই যে বৃষ্টিতে পড়ে গেছে বা বন্যা চলে আসছে সুনামগঞ্জে, এখন তার এইরকম হয় না? এর আগে গত 3-4 বছর আগেই তো হয়েছিল, কত বছর বন্যা তো হয়েছিল, বন্যা তো যে আপনি একবার সিলেটে গেছিলেন, অনেক অবদান ছিল স্যার সেই সময়। সেই সময় তো স্যার যাদের মানে পানি আসা শুরু হয়েছিল, সেই সময় যাদের কাছে মেশিন গেছে তার দূরত্ব কেটে নিতে পারছিল, কিন্তু অন্যরা পারেনি স্যার, কারণ পানিটা তো খুব দূরত্ব চলে আসছিল সেই সময়, আপনি জানেন আর কি, মানে পানি আসা শুরু মাত্র ধানগুলো কাটতে পারছিল স্যার। এই জন্য স্যার এই মেশিনগুলো একদিক থেকে কৃষকের জন্য অনেক উপকার স্যার,
এবং স্যার খুব দূরত্ব সীমে ধান কাটা যায়। আমি এক কথায় বলে জিজ্ঞেস করি যে সামটা কিন্তু এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডাক্তার সুমন ভাই এমপি মহোদয় উনি কিন্তু কে হোসেন একটি মেশিন উদ্বোধন করলেন। তো সে পর্যন্ত স্বামী আপনাদের পাশে থাকেন, সবাইকে ধন্যবাদ। আমি একটু বলি, এটা হলো স্যার ধরুন আপনার আমরা ফুটবল একাডেমিতে এটা আমরা দিতে চাচ্ছি। আপনার টিম যখন দেশের বিভিন্ন জায়গায় খেলতে যায় তো ওনারা তো সক্ষম ওয়েদার সমান থাকে না, অনেক সময় বজ্র বৃষ্টিপাত হতে পারে। এটা আপনি আগাম সতর্ক বার্তা পাবেন যে আপনারা আপনারা কতটুকু মানে ডেঞ্জার জোনের মধ্যে আছেন নাকি ভালো পজিশনে আছেন বা কতটুকু দূরে এটার বজ্রপাত হচ্ছে এটা আপনারা আগে থেকে শনাক্ত করতে পারবেন। মোবাইল দিয়ে হ্যাঁ আপনি মোবাইল দিয়ে জানতে পারবেন। এটা তুমি ভালো করে প্রচেষ্টা জেনে নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমার খুবই এটা স্যার আপনার ফুটবল একাডেমি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি নাম কোম্পানির? বাংলা মার। এটা স্যার তিনটা ডিভাইস আছে স্যার। আমার তো একটা হইলেই হবে নাকি আর পাশাপাশি স্যার এই ডিভাইসটা যেটা এটা হচ্ছে পাশাপাশি যখন ড্যাশবোর্ডের সাথে কানেক্ট করবে তখন স্যার ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো স্যার এখন আমাদের অফ করতে হবে কিনা এই সম্বন্ধে স্যার আমরা একটা সঠিক একটা ধারণা পাই যাবো এই যন্ত্রটার মাধ্যমে। স্যার আমরা আরেকটা ইয়ে হচ্ছে স্যার ইনফরমেশন হচ্ছে স্যার আপনার মাধ্যমে স্যার আমরা চাচ্ছি যে এটা আমাদের আপনার উপজেলায় স্যার যতগুলো ইউনিয়ন আছে সব ইউনিয়নে স্যার আমরা স্যার এটা বাংলা মাঝে পক্ষ থেকে আগে আমি ব্যবহার করে যদি বুঝি যে এটা আমার জন্য কি তখন আমি আমার এলাকার মানুষকে খাওয়াবো। দেখা গেল আমি খাইতে পারতেছি না, আমার আপনি আমাকে আগে আপাতত আমি একটা প্রাইমারিলি দেখি যে দেখার পর যদি দেখি যে এটা হয় তাহলে আমি আমার অফিসকে অফিসিয়াল দেখতে পাই। আমরা অসুবিধা নাই কিন্তু আমার দিয়ে মানুষ পরে কিনা টিনা যদি দেখা যায় যে বজ্রপাত একদিকে আপনার মেশিন আরেকদিকে সে পরে আমার ইজ্জত যাবে কিন্তু ঠিক আছে তাহলে আমার এটা আগে তুমি ব্যবহার করে আমার একটা রিপোর্ট দাও এরপরে আমি আমার সব ইউনিয়নে দিয়ে দিবো। ঠিক আছে স্যার আমাদের মেশিনটা দেখুন।